নমস্কার বন্ধুগণ ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে কিন্তু কথা বলব নিরিজাস ভালস্কিসকে নিয়ে হ্যাঁ বন্ধুরা আগের সিজনের গোল্ডেন বুট উইনার নিরিজাস ভালস্কিসকে নিয়ে একটা আপডেট আছে সেটাই তোমাদেরকে জানিয়ে দেবো তো প্লিজ ভিডিওটা পুরোটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর যারা প্রথমবার আমার চ্যানেল এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের ডেলি আপডেট সবার আগে পেতে আর যারা রেগুলার ভিডিও দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করছো কিসের অপেক্ষা করছো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো প্লিজ সাপোর্ট করো তোমাদের সাপোর্ট টা খুবই দরকার তো চলো আর কথা বাড়াচ্ছি না সরাসরি ভিডিওতে যাওয়া যাক তো বন্ধুরা ভিডিও শুরুর আগে প্রথমেই যেটা বলবো আজকে কিন্তু আমাদের ক্যাপ্টেন লিডার লেজেন্ড সুনীল ছেত্রীর জন্মদিন তো সেই উপলক্ষে কিন্তু আমরা একটা ভিডিও তাকে ট্রিবিউট করে বানিয়েছিলাম তো সেই ভিডিওটা যারা দেখো দেখে নিতে পারো আই বাটনে কিন্তু তোমরা লিঙ্কটা পেয়ে যাবে তো প্লিজ ওই ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এটা বলেই আজকের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা অনেকদিন আগে একটা ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম আশা করছি তোমাদের মনে আছে হয়তো যারা দেখেছিলে ভিডিওটা যে নিরিজাস ভালস্কিস মানে আগের সিজনের গোল্ডেন বুট উইনার চেন্নাই এনএফসির সুপারস্টার নিরিজাস ভালস্কিস তিনি কিন্তু পরের সিজনে ইন্ডিয়াতে থাকবেন কি না সেই বিষয়ে কিন্তু শিওর একদমই ছিলেন না তো এই আপডেটটা তোমাদের দিয়েছিলাম যে আইএসএল ক্লাবগুলো তার ডিমান্ড ফুলফিল করতে পারছে না এরকম একটা আপডেট উঠে এসেছিলো ভালস্কিস নিজে জানিয়েছিলেন যে আইএসএল ক্লাবরা তার ডিমান্ড ফুলফিল করতে পারছে না তাই জন্য তিনি হয়তো ইন্ডিয়ায় থাকবেন না এরকমই তার প্ল্যান আছে তো এই আপডেটটা তোমাদেরকে দিয়েছিলাম এবার এই মুহূর্তে যে আপডেটটা উঠে আসছে সেটা কিন্তু মার্কাস মার্গুলাওয়ের একটা টুইট একজন কিন্তু মার্কাস মার্গুলাওকে একটা কোয়েশ্চেন করেছিলেন যে ভালস কিসের কী খবর তিনি ইন্ডিয়াতে থাকবেন কি না এনে একটা প্রশ্ন করেছিলেন তার উত্তরে কিন্তু মার্কাস মার্গুলাও যে টুইটটা করেছেন সেটা তোমাদের দেখো স্ক্রিনে দিয়ে দিচ্ছি তিনি কিন্তু লিখেছেন সিচুয়েশান হ্যাজ চেঞ্জড আই এক্সপেক্ট ভালস্কিস টু স্টে ইন ইন্ডিয়া তো এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তিনি কিন্তু মনে করছেন যে ভালস্কিস ইন্ডিয়াতেই থাকবে তো এটা একটা সত্যিই বড়ো আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম যে ইন ভালস্কিস কিন্তু পরের সিজনেও এ খেলবেন এরকমই কিন্তু আপডেট আছে যেটা মার্কাস মার্গুলাও নিজে জানিয়েছেন তো সেই আপডেটটাই তোমাদেরকে জানানো ছিল জানিয়ে দিলাম এবার কথা হলো তিনি কোন ক্লাবে যাবেন তো দেখো সত্যি কথা বলতে সেই নিয়ে এখনও অবধি কিন্তু কোনো কনফার্ম আপডেট নেই চেন্নাই এনএফসি ভাল ধরে রাখতে চাইছে এটা তো তোমাদের আগেও জানিয়েছিলাম এবার চেন্নাই এনএফসিতে তিনি যাবেন কি না সেটা এখন সময়ই বলবে সেটা ভালস্কিস জানেন বা তার এজেন্ট জানেন সেই নিয়ে কিন্তু এখনও কোনো কনফার্ম আপডেট নেই এবার ইস্টবেঙ্গলে তিনি আসবেন কি না বেঙ্গলও কিন্তু ভালস্কিসকে নিতে চাইছিল এটা তোমাদের আগেও জানিয়েছিলাম এবার দেখো ইস্টবেঙ্গলে কোনো বড় প্লেয়ার সেটা নিরিজাস ভালস্কিস হোক বা রাফায়েল ক্রিভেলারও হোক বা যে কেউই হোক আসবে কিন্তু একটাই শর্ত যদি পূরণ হয় মানে ইস্টবেঙ্গল যদি আই খেলে তবেই কিন্তু এই সব বড় বড় প্লেয়াররা ইস্টবেঙ্গলে আসবেন তো এবার ইস্টবেঙ্গলের আইএসএল খেলার যে খবরটা তোমাদের এতদিন ধরে দিয়ে আসছি ইস্টবেঙ্গলের আইএসএল খেলা নিয়ে কিন্তু কোনো সমস্যা এতদিন ছিল না এবার কিন্তু ধীরে ধীরে সময় যত এগিয়ে যাচ্ছে সমস্যা কিন্তু বেড়েই চলেছে মানে এফএসডিএল এআইএফএফ সবাই কিন্তু জানিয়ে দিয়েছিল যে ইস্টবেঙ্গল ইনভেস্টার দেখা তাহলেই কিন্তু তারা ইস্টবেঙ্গলের জন্য এর দরজা খুলে দেবে তো সেক্ষেত্রে কিন্তু এখনও ইস্ট ইস্টবেঙ্গল কোনো ইনভেস্টারের নাম ঘোষণা করতে পারেনি এবার দেখো কোনো একজন ইনভেস্টার সে পাঁচ বছরের জন্য দুশো কোটি টাকার ব্যাংক গ্যারেন্টি দেবে আইএসএল খেলার জন্য চল্লিশ কোটি টাকা দেবে তারপর যদি ক্লাব অফিসিয়ালসরা তাকে শেয়ার ছাড়তে না চায় তাহলে কোনো ইনভেস্টারই ইনভেস্ট করবে বলে আমার মনে হয় না তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানিও তোমরা কি মনে করছো এই বিষয়টা নিয়ে এবার দেখো ইস্টবেঙ্গলকে ইনভেস্টার পেতে গেলে অবশ্যই শেয়ার ছাড়তে হবে এবার ক্লাব অফিসিয়ালসরা শেয়ার ছাড়েন কি না সেটা অবশ্যই দেখার বিষয় সমস্তটাই ডিপেন্ড করছে ক্লাব অফিসিয়ালসদের ওপর দেবব্রত সরকারের ওপর তারা কী ডিসিশান নেয় তার উপরেই কিন্তু ডিপেন্ড করবে ইস্টবেঙ্গল আইএসএল খেলবে কি খেলবে না শততম বর্ষে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল আইএসএল খেলুক এটা সবাই চায় সব ফ্যান্সরা চায় আমিও এতদিন ধরে বলে আসছি তোমাদের যে ইস্টবেঙ্গল আইএসএল খেলবে তো এবার দেখা যাক পুরোটাই ডিপেন্ড করছে কিন্তু ইস্টবেঙ্গলের ক্লাব অফিসিয়ালসদের ওপর এবার পরবর্তী সময় তারা কি ডিসিশান নেয় সেদিকেই কিন্তু আমাদের চোখ আছে তো দেখা যাক কি হয় পরবর্তী সময়ে এবার ইস্টবেঙ্গল আইএসএল এই বছর খেলবে কি খেলবে না সেটা তো ডিপেন্ড করবে সময়ের ওপরেই বাট এই ভিডিওটা তোমাদের জানানোর ছিল যে নিরিজাস ভালস্কিস কিন্তু আইএসএলেই খেলবেন মানে ইন্ডিয়াতেই থাকতে চলেছেন এরকমই এখনও অবধি আপডেট আছে সেটাই তোমাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকনটা আছে সেটাকে কিন্তু অল করে দিও তাহলেই তোমরা পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে আর নিচে কমেন্ট করো ভিডিওটা কেমন লাগলো কোনো সাজেশান থাকলে সেটাও জানাতে পারো আর ভিডিওটা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা